নমস্কার বন্ধুরা, জয় বাংলা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। আর আজকের তারিখ হচ্ছে 23 ফেব্রুয়ারি 2021। আর আজকের তারিখে আমাদের যে কলকাতার আদি মেট্রো, মানে আমাদের কলকাতার গর্ব আদি মেট্রো, কলকাতার নর্থ সাউথ মেট্রো, সেই মেট্রোটা আজকে পুরো রুটটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। তাই আমরা আজকে প্রথম দিনকেই চলে এসেছি জার্নি করতে। এই রুটটা প্রথমবারের জন্য স্টার্ট হয়েছিল 1984 সালে 24শে অক্টোবর, আজকে থেকে প্রায় 37 বছর আগে। ওটাই ছিল ভারতের প্রথম মেট্রো রেল, আর এখনও পর্যন্ত ইন্ডিয়ান রেলওয়েজের একমাত্র মেট্রো রেল হচ্ছে মানে আমাদের কলকাতা আদি মেট্রো। তাছাড়া যে কটা মেট্রো আছে সবকটা জয়েন্ট ভেঞ্চারে চলে, পশ্চিমবঙ্গ মানে রাজ্য সরকার আর ভারত সরকারের মেলবন্ধন আছে একটা, আর এটা শুধুমাত্র ইন্ডিয়ান রেলওয়েজের মানে সেন্ট্রাল গভর্নমেন্টের। তাই এটা আমাদের কাছে একটা গর্ব, ভারতের প্রথম মেট্রো রেল বলে। আর প্রথম দিন যেদিনকে স্টার্ট হয়েছিল, সেটা স্টার্ট হয়েছিল ভবানীপুর থেকে ধর্মতলা ভবন, মানে এখনকার নেতাজি ভবন থেকে এসপ্লানেড। আর এই রুটটা চালু হওয়ার মাধ্যমে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী আর আমাদের কালীঘাটের মা কালীর মধ্যে একটা সংযোগ স্থাপন হলো। তার মাধ্যমে খুব সহজেই সাধারণ মানুষ এক বেলার মধ্যে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে পুজো দিয়ে একই বেলায় কালীঘাটের মা কালীকেও পুজো দিতে পারবেন খুব কম খরচে, মাত্র 20 টাকায়। আর যদি আপনারা রোডে যেতে চান তাহলে এক বেলার মধ্যে কোনোদিনও সম্ভব না, নিজেরা গাড়ি ভাড়া করলে প্রচণ্ড খরচা হয়ে যাবে। খুব সুন্দর কম খরচে 20 টাকায় যেতে পারবেন। আর এই রুটের সর্বনিম্ন টিকিটটা হচ্ছে 5 টাকা আর সর্বোচ্চ 25 টাকা। আগেও সর্বোচ্চ 25 টাকা ছিল, এক্সটেন্ডের পরও 25 টাকা রাখা হয়েছে, কোনো চেঞ্জ করা হয়নি। আর এখনও পর্যন্ত স্মার্ট কার্ড ছাড়া কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র স্মার্ট কার্ড থাকলেই আপনারা এন্ট্রি করতে পারবেন। এখনও পর্যন্ত টোকেন সিস্টেম চালু হয়নি করোনার দাবড়ের পর থেকে। তাহলে চলুন প্রথম দিনের জন্য আমি এক্সপ্লোর করি এবং আপনাদেরকে ভার্চুয়ালি সব কিছু দেখাই। তাহলে চলুন শুরু করা যাক। কলকাতা চলেছি তোমায় নিয়ে এসে 1984 থেকে, কলকাতা চলেছি তোমায় নিয়ে এসে 1984 থেকে, তোমার আনন্দের বাতানুকূলে কখনো বা ভীর ঠাসা পুরনো রেখে, কবি সুভাষ থেকে নোয়া পাড়া চলে ভারতের প্রথম হয়ে, শুধু ওঠান আমার সময় হন একটু সাবধানে, পরিষ্কার স্বচ্ছ পরিবেশে যাত্রা হোক আমার আপনার, নতুন যুগের প্রযুক্তিতে গড়ি নতুন ইতিহাস, মা গঙ্গার চরণ স্পর্শ করে সবাই করি নমস্কার, মেট্রো ইজ মাইন, রেনু শাইন, মেট্রো ইজ মাইন। কলকাতা চলেছি
ঘরের মধ্যে, ঠিক আছে? আর বাইরে দেখতে পাচ্ছেন কোনো স্ক্রিন ডোর নেই, মানে ইস্ট ওয়েস্ট মেট্রোর মতো এখানে কোনো স্ক্রিন ডোর নেই, এখানে নর্মাল আগের মতো। তার কারণ এটা কোনো নতুন মেট্রো নয়, এটা হচ্ছে আমাদের আদি মেট্রোর একটা এক্সটেনশন, সেই জন্য এখানেও কোনো স্ক্রিন ডোর নেই, আগেকার মতনই চলছে। আর আমাদের আজকে রেক দিয়েছে মেধা রেক, মানে আমরা যেমন লোকাল ট্রেনে মেধা রেক চড়ি ICF-এর, তেমনই একটা মেধা রেক। আর জানেনি যে আমি লোকাল ট্রেনে ভিডিও বানাই, মেট্রোতে বানাই না ভিডিও, তাই কিছু প্রবলেম হতে পারে, একটু অ্যাডজাস্ট করতে হবে। আমাদের মেট্রো এখন ছাড়লো দক্ষিণেশ্বর স্টেশন থেকে আর রওনা দিল কবি সুভাষের দিকে, আর এটা আমারও প্রথমবার আর আপনাদেরও প্রথমবারই হবে। আর আপনারা একটু আগে ব্যাকগ্রাউন্ডে যে গানটা শুনতে পাচ্ছিলেন সেটা হচ্ছে মেট্রো থিম সংস, যেটা লিখেছেন এবং গেয়েছেন মেট্রোরই ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ কুমার ঘোষ। আর দেখছেন এই মেট্রোতেও ইনস্ট্রাকশন দেওয়া আছে যে মাঝখানে একজন করে ছাড় থাকবে, তারপরে আরেকজন করে বসবে। আর পাশেই লোকাল ট্রেনের লাইন, ডানকুনি লাইন এটা, এখান থেকে লোকাল ট্রেন যায়। আর আমার এই ট্রেনেরও ভিডিও আছে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কটা, পারলে দেখতে পারবেন। আমাদের ট্রেন এখন ঢুকে গেছে বরানগর স্টেশনে, আর বরানগর স্টেশনটা পড়বে ঠিক ডানলপের মোড়ে, মানে ঠিক বিটি রোডের ঠিক পাশেই। আর এখান থেকে বহু নিত্যযাত্রী প্রত্যেক দিন কলকাতার বিভিন্ন জায়গায় যান, এই মেট্রো চালু হওয়ার পর থেকে তারা কলকাতার, মানে কলকাতার রাজপথের যে যানজট, সেই যানজটকে বুড়ো আঙুল দেখিয়ে খুব সহজে কম খরচায় কলকাতার যে কোনো জায়গায় চলে যেতে পারবেন এই মেট্রোর মাধ্যমে। আর এখান থেকে কলকাতা মেট্রোর আর একটা এক্সটেনশানের পরিকল্পনা রয়েছে, এক্সটেনশান বলতে নতুন লাইন আর কি, সেটা হচ্ছে বরানগর ব্যারাকপুর। দেখছেন একসাথে এরকম ডিসপ্লে বোর্ডও রয়েছে, ডিসপ্লে ম্যাপ, তার সাথে এখানে নর্মাল ম্যানুয়াল ম্যাপ। আর পাশ থেকে গেছে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে, একদিন বিকেলবেলা চলেই আসুন ছুটির দিনে এই নতুন লাইনে ভ্রমণ করতে। লাইন নতুন না, এক্সটেনশনের পরে আর কি, দক্ষিণেশ্বর পর্যন্ত। স্টেশন নোয়াপাড়া, স্টেশন নোয়াপাড়া। আমরা আমাদের
আদি মেট্রোর পুরো যে নতুন এক্সটেনশনটা, মানে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পুরোটা কভার করার পরে এখন এসে পৌঁছেছি নোয়াপাড়া স্টেশনে। আর এখানেই আমরা জার্নিটাকে শেষ করব, তার কারণ পুরো যে ভিডিওটা ওটা বানালে প্রচুর বড় হবে, আর ওই ভিডিও আপনারা প্রচুরবার চড়েওছেন প্লাস প্রচুরবার দেখেওছেন ইউটিউবে, তাই ওই ভিডিও করলাম না, সুন্দর করে ছোট ভিডিও করলাম, মোটামুটি ভালো মতো কভার করার চেষ্টা করলাম। আজকের ভিডিওটা তাই বড় করব না, এখানেই শেষ করব। আর ভিডিও শেষ করার আগে নোয়াপাড়া সম্বন্ধে বলে রাখি, নোয়াপাড়া থেকে আরও একটা লাইন রেলের এক্সটেনশনের কথা চলছে বা পরিকল্পনা চলছে যা বলেন, ঠিক আছে, সেটা হবে নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত। আর আরেকটা কথা বলে রাখি, এটা হচ্ছে আজকে ভিডিওর কেমন কোয়ালিটি আসলো, ভিডিও কোয়ালিটি, ভিডিওর কালার কম্বিনেশান, ভিডিওর স্টেবিলাইজেশান, সেগুলো কেমন আপনাদের লাগলো কমেন্টে এসে লিখবেন। তার কারণ আজকে ভিডিও আমি শ্যুট করলাম আমার নতুন ডিভাইস গোপ্রো হিরো 8 ব্ল্যাক দিয়ে, আর এই ভিডিওটা আমার আজকে পাবলিশ করার প্ল্যান ছিল না, আজকে আসতো। আমি নর্মালি সকালবেলা ভিডিও আপলোড দিই কিন্তু এটা দেখো সন্ধেবেলা, আজকে সকালবেলা ভিডিও আসার কথা ছিল বারাসাত থেকে হাসনাবাদ পর্যন্ত লোকাল ট্রেনের, কিন্তু যেহেতু খবর পেলাম যে মেট্রো চালু হচ্ছে আপনাদের দেখাতে হবে, সেই জন্য আমি প্রথম দিনই চলে এসেছি মেট্রোতে আপনাদেরকে দেখাবো বলে ভিডিওটা, ওই জন্য ওই ভিডিওটা পরে আসবে। আর ক্যামেরা সম্বন্ধে যে ইন্ট্রোডাকশান ওটা পরের ভিডিওতেও রয়েছে, তাই যারা আমার রেগুলার ভিউয়ার আছেন তারা ওই ভিডিওটার ওই পার্টটা একটু ইগনোর করবেন, আর যারা নতুন দেখছেন তাদের তো কোনো প্রবলেম নেই, তারা দেখুন। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আর যদি এরকম টাইপের ভিডিও আপনাদের ভালো লাগে রেলওয়ে রিলেটেড ভিডিও, তাহলে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আবার আপনাদের সাথে দেখা হবে পরে অন্য একটা ভিডিও নিয়ে। জয় ভারত, জয় বাংলা।